হ্যালো আপুরা ওয়েলকাম টু মিমস কিচেন আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে ঘরে বসে তোমরা সহজেই মেওনিস তৈরি করতে পারো আর রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো এখন চলো দেখিয়ে আসি মেওনিস বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে এক কাপ তেল একটা ডিম সরিষা বাটা পানি এক টেবিল চামচ চিনি আর সামান্য লবণ তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারে ডিম দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন এটা জাস্ট আমি কালার এবং ফ্লেভার চেঞ্জ হওয়ার জন্য দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি পুরো তেল একসাথে দিব না অল্প অল্প করে দিব এখন আমি মিক্সিটা অন করে দিচ্ছি ভালোভাবে সবগুলো একসাথে মিক্স হওয়ার জন্য তো এক মিনিট পর মিক্স করার পর আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এখন আমি আবারও মিক্স করে নিচ্ছি বাসায় আসলে সহজেই মেওনিস তৈরি করা যায় আশা করি আপনার এই রেসিপিটি দেখে বাসায় মেওনিজ তৈরি করবেন দেখুন এক মিনিট ব্লেন্ড করার পরে এটা কতটা ঘন হয়ে এসেছে কিন্তু এখনও মেয়নিজটা পুরোপুরি হয়নি যখন বুঝতে পারবেন যে চামিচে মেয়োনটা লেগে থাকছে চামিস থেকে পড়ছে না তখন মনে করবেন এটি হয়ে গেছে তো এখন আমি আরেক চা চামচ চিনি অ্যাড করছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মেয়নিসটা পুরোপুরি হবে না ততক্ষণ পর্যন্ত এটা একটু একটু তেল দিয়ে ব্লেন্ড করতে হবে আসলে মেওনিসটা যখন হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমার ব্লেন্ড করা শেষ এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা একদম রেডি হয়ে গেছে বাট তারপর আপুরা দেখেন একটু তেল তেল ভেসে আছে এখানে তেল দেখা যাচ্ছে তো আপুরা আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি যখন দেখবেন মেওনিস তৈরি করার সময় একটু তেল ভেসে ভেসে আছে তখন আপনারা একটু পানি দিয়ে এটাকে আবার পুরাটা ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে নেওয়ার পর আপনারাই দেখতে পারবেন পুরো মিওনিজে একটু তেল ভেসে নেই আর পুরো মিউনিজটা একদম ঠিক হয়ে আছে একদম পারফেক্ট আর পুরা মেওনিজ তৈরি করার সময় এই টিপসটা আপনাদের কাজে আসে নাকি অবশ্যই তা জানাবেন আর এই মেউনিজটা পুরো তৈরি করতে আমার মোট সময় লেগেছে তিন থেকে চার মিনিট আর এই তিন থেকে চার মিনিটেই তৈরি হয়ে গেল মজাদার মেউনিজ আর এই মেউনিজ দিয়ে আপনারা তৈরি করতে পারেন বার্গার সাব স্যান্ডউইচ স্যান্ডউইচ তো আপুরা আজকের মতো এ পর্যন্তই হাফেজ